দেখো কি পছন্দ হয়, এত তো জিনিস। জন্মদিন বাড়ি আছে, কাল একটা গিফট কিনতে এসেছি, কনফিউজ হয়ে যাচ্ছে। আগে পছন্দ হবে, তারপর ও নিজের দায়িত্বে খুলেছে। আমি তোকে করতে বলিনি, গাড়ি ধরনের এক ধরনের দিতে পারেন, ঠিক আছে। আবার যদি ব্যবহারিকের উপর দিতে চান, আপনি 400 দিতে পারেন। আপনি বাজেটটা কি রকম? কারণ যখন এই হার্ডওয়ারটা রবিবার করতে প্রচুর ভিড় হচ্ছে, ওই সময় আগের বারে আমরা ফ্লাইটটা ফিরিয়েছিল। আগের রবিবার তো আমার টিচার গেছিল, ওই জন্য আমাদের সবাইকে বলে দেওয়া হয়েছিল যে সবাই আমার সাইকেলে চাবি দেওয়া আছে। আরে বিক্রির জন্য টিচার দিয়ে মানে সব কাস্টমাররা আসছিল না, আমার সেই সময় রবিবারটা ছিল আর ঘুরে যাচ্ছিল। দেখতে ভালো লাগবে, এটা কিরকম দাম গো? এটা 290 মহারানী তো নীল শাড়িটা ভালোই লাগছে পরে। বাড়ি খেতে যাবে, এবার কেন রোগা হয়েছি, কি কারণে রোগা হয়েছে, ওর অ্যাক্সিডেন্টকে বলতে হবে। দাদু কেমন আছে? দাদু জন্মদিন খাবে নাতি? হ্যাঁ যাবে না, এত সুন্দরই এত সেজেছিস, কি সুন্দর খাওয়া করেছিস, জন্মদিনে খেতে এসছিস, পিসি বলে কথা। এই একটা দিদি তো না, পিসি তো পিসি, এই যে সুন্দরী পিসি, একদম নায়িকা পিসি, নায়িকা পিসি, নায়িকা পিসি, এই যে সুন্দরীরা সেজে গুজে তো রেডি ফণিকা। হ্যাঁ বাবা, সুন্দরী সুন্দরী পিসি বলেছি তো, এটাও তো আগে সুন্দরী পিসি বলেছি। এটা হচ্ছে জেঠিমা না কাকিমা, কাকিমা এটা হচ্ছে ছেলে যার জন্মদিন তার ঠাকুমা, ইয়াং ঠাকুমা। দাদু মোবাইলে ব্যস্ত, এটা একটা দাদু স্বর্গ। আচ্ছা আরো দুটো মিষ্টি প্লেট সাজাও, দিকে দিতে হবে। খাবে না শরবত? খাবে না শরবত? খাবে না? খাচ্ছিস দুধু? খাচ্ছিস বাদ দে ভয়? ওর গরম ওই জন্য আরো গরম হচ্ছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ ওকে হালকা জামা পরাতে হবে এই গরমে।
কান্নাকাটি করছে, বাচ্চা তো গরমে কষ্ট হচ্ছে কান্নাকাটি। আমার তো ছোটবেলায় এরকম জন্মদিন পালন হয়নি, তাই আমি একটু বলতে পারলাম। এই চেয়ারের সবটা পূরণ হয়ে গেল ছোটবেলার ইচ্ছাটা একটা, আমাদের সময় এটা ছিল না। এখন হয়েছে যুগের পরিবর্তন, যুগের তালে তালে আমি একটু আমার শখটা হয়ে যেন বসলাম। এই জামাটা পরে ওরা আরাম করলো, খাওয়া ছাড়বো দেখবে ব্লগে, কি সুন্দর সেজেছে অরেঞ্জের সাথে গ্রিন কম্বিনেশন। কেমন খেলে বলছি, কেমন খেলে মুনমুন, কেমন খাওয়াবো? দারুণ খেয়েছে, খুব খেয়েছে, মোটামুটি ওজনটা একটু বাড়বে যা খেয়েছে। তুই একটু কম খেয়েছিস তো? একটু কম খেয়েছি ভাই, ও গুনে গুনে খেয়েছে। দেখো তিন খানা আইসক্রিম খেয়েছে, গুনে গুনে খেয়েছে, কিছু নষ্ট করেনি ও, শুধু একবার একটু খানা পান। আর কতটা মাংস খেলি? 500 গ্রাম? কিছু না, সে গোনা ধরবো। দুটো ফ্রাই খেয়েছে, দুটো ফ্রাই দিলে একটু রান্না। এই তুমি তোমারটা ভালো, ও গুনে খেয়েছে। তুই কটা ফ্রাই খেয়েছো? আমি দুটো চেয়ে নিয়েছি, পরে খেয়ে চাইবে না চাইবে, পরে খেয়ে চাইবে। চারটে খেয়েছো? দুটো, ও সবাই দুটো। আর ভেতরে এগুলো বার করে দিলে, মাল মশলা গুলো বাঁচেনি, ভেতরে তেল মশলা গুলো সময় ভেজেছে একদম বাঁচেনি। আর চিকেনের মশলা শুক্তোর মশলা এক করেছে, দুটো মশলাকে এক করে দিয়েছে। এই কেমন খেলে দাদু? দাদু ভালো খেয়েছো? এই দাদু কেমন খেয়েছে? ও বাবা আবার আইসক্রিম খাচ্ছে, দেখো। হ্যাঁ আমি তো ছবি টবি তুলতে পারিনি, খাবো না ছবি তুলবো। তুমি খাও না এখনো? তুমি তো কিছু খাও না, এমনি পেট ফুলে আছে তোমার। শুক্তো গুলো খেলেই মুখটা মেরে দেয়। এখন সানগ্লাসটা খুলে খাও না, দেখতে পাবে তো ভালো করে। হ্যাঁ রোদ নেই, সানগ্লাস ভালো করে দেখতে পাবে তো।